ভাই মস্তি মস্তি ভাই মস্তি ভাই এখানে সবাই গার্লফ্রেন্ড নিয়ে আসে কিন্তু আমরা চারজনই চার বন্ধু এসেছি হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগস। আর আজকের ব্লগটা শুরু করছি পেট্রোল পাম্পের থেকে, কারণ পেট্রোল পাম্পে আসতে হলো গাড়িকে তেল খাওয়ানোর জন্য। তো আজকে অনেক দিন বাদে কিন্তু আমরা আবার বেরিয়ে পড়েছি নির্দিষ্ট গন্তব্যস্থলের জন্য। আর নির্দিষ্ট গন্তব্যস্থল এবার হচ্ছে হরিবাড়িও নয়, আন্দুলপোতাও নয়, কোথায়? বর্তির বিল, সেটা ব্যারাকপুরে। তো আমরা এখন বাজে মোটামুটি চারটে, তো এখন বেরিয়ে পড়েছি আমি, সন্দীপ, টেপা আর দীপঙ্কর। তো চলো যেতে যেতে দেখা হচ্ছে। আর ফার্স্ট টাইম যাচ্ছি, খুব সুন্দর জায়গা, দেখতেই পারবে তোমরা, চলো দেখতে দেখো। তো এখন দত্তপুকুরের মধ্যে থেকে যাচ্ছি আর কি, ব্যারাকপুরের দিকে। তো এখনও কতটা আমি জানি না, কারণ এদিকে আমার ফার্স্ট টাইম এই রাস্তায়। দীপঙ্কর চেনে, কিন্তু দীপঙ্কর পেছনে পড়ে গেছে, ওই জন্যে দেখা যাক কতক্ষণে ও আসে। তো গাইস আপাতত আমরা রয়েছি এখন সন্তোষপুরে, সন্তোষপুরে চৌরাস্তার মোড়ে। তো এখনও মানে অনেকটাই যেতে হবে, আমি জানি না ঠিক কত কিলোমিটার, দীপঙ্কর বলছে সোজা বেরোতে হবে এখন, এবং দেখা যাক কতক্ষণ লাগে। তো আমরা অবশেষে রাস্তাটা পেয়ে গেলাম আর কি। এবার হাইরোড থেকে আমরা চলে যাচ্ছি নর্মাল রাস্তায়, কিন্তু রাস্তাটার হাল বহুতই খারাপ দেখা যাচ্ছে, আস্তে আস্তে যেতে হবে। এবার দেখার ব্যাপার যে কতক্ষণ লাগে, ম্যাপে তো কতক্ষণ দেখাচ্ছে কি জানিস, ট্যাপা ওদিকে ম্যাপ দেখছে, দেখা যাক কতক্ষণ লাগে। গাইস জায়গাটা দেখো কিরকম, শুধু বাস ঝাড়, মাঝখান থেকে রাস্তা। তো রাত্রেবেলা যাই না এখানের অবস্থা কি হয়, আমার সামনে পুকুরও দেখা যাচ্ছে। ভাইজান কেমন লাগছে? এখানে কৌশিকী অমাবস্যার দিন ভূত এসেছিল এই জঙ্গলে। ও তুই কি এসেছিলি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, কৌশিকী অমাবস্যার দিনে এই জঙ্গলে হচ্ছে ভূত এসেছিল আর কি। ভাই এখানের রাস্তা তো ভাই সেই লেভেলের রাস্তা রে ভাই, কোমর ব্যথা হয়ে গেল পুরো পুরি রে বাবা রে বাবা। অবশেষে কিন্তু আমরা এসে গেছি, আমরা ঢুকছি বর্তির বিলের রাস্তা। এটা রাস্তাটা খুবই খারাপ, এই রাস্তাটা ঠিকঠাক করার দরকার এখন, যেহেতু পাটশাক যা, যেহেতু পাটশাকের চা মানে পাটশাকের গাছ উঠে গেছে আর কি, পাট উঠে গেছে, ওই জন্য সব আর কি এখন পাট কাঠিগুলো এখানে রাখা হয়েছে, আর দড়িগুলো সব তুলে নিয়েছে। খুবই সুন্দর লাগছে ভেতর থেকে যেতে, মনে হচ্ছে না পাটের রাজত্বে আমরা চলে এসেছি আর কি। তো বিলটার সামনে অনেক গাড়ি ঘোড়াও দেখা যাচ্ছে, লোকজনও দেখা যাচ্ছে। তো বাবা এদিকে আমাদের পিছনের অবস্থা খারাপ। এ ভাই আর কোথা থেকে গরু কাকা চলে এলো, গরু কাকা সামনে, এই তো দোকানপাট দেখা যাচ্ছে, লোকজন দেখা যাচ্ছে, গাড়িও দেখা যাচ্ছে এখানে। বাবার এখানে গাড়ি ঢুকে গেছে, আরে ইয়ার ওরা আগে গেছে, আগে চলো আগে চলো। ও হো 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 হো, কি জায়গা ভাই, বাইকের লাইন লেগে গেছে এখানে। কোথায় রে? সবাই নৌকায় উঠে যাচ্ছে, নৌকা চড়াটাই মজা। এখানে রেস্টুরেন্ট রয়েছে, দাঁড়া দাঁড়া নেমে নি। তো গাইস অবশেষে আমরা এসে গেলাম বর্তির বিল, একটু কথা বলিনি বলছি। তো অবশেষে আমরা চলে এলাম পেছনে এই বিল রয়েছে, নৌকা নৌকা চড়ার ইচ্ছে আছে, দেখা যাক কতটা কি হয়। আমাদের সেই যাত্রা শুরু, নৌকা যাত্রা। তো এখন ভাই ব্লগে ভাই ধারা, তো এবার
আমাদের নৌকা ডিল হচ্ছে, দেখা যাক কত করে কি বলে। বলছে তো পার হেড 100 টাকা করে, কিন্তু 100 টাকা করে আমরা দেবো না, তো দেখা যাক কত করে নেয়। আমাদের বলছে ওই সাইডটা পুরো নেবে আর কি, তো দেখা যাক কতক্ষণ লাগে, কতক্ষণ ঘোরায়। বলছে আধা ঘন্টা ঘোরাবে, কিন্তু আমরা বলছি আধা ঘন্টা ঘোরা লাগবে না, আরও বেশি লাগবে। সন্দীপ তো উঠে যাচ্ছে অলরেডি, এবার আমার ওঠার পালা। এ ভাই লাইফে সেকেন্ড টাইম নৌকায় উঠছি, তো জানি না কি দশা হবে, কিচ্ছু দশা হবে। তো কাকা বললো যে বসে যেতে, তো বসেই যাব। আরে আয় না, বস ভাই, না বসলে মজা কোথায়। ও ওয়াও 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 ওয়াও, জাস্ট ওয়াও লাগছে। তো গাইজ এখন বসে গেলাম, দীপঙ্কর ওখানে রেডি হচ্ছে বসার জন্য, আর আগে আছে সন্দীপ, আর টেপা একটা কাজে গেছে। আরে আসো আসো সবাই, সন্দীপ টিম কই, এই তো আছে ভিডিও, সবাই আছি। দিবা বসে পড়ো, আমি দাঁড়াবো। গাইজ অবশেষে আমাদের জার্নি শুরু। খুব কেমন লাগছে? দারুন 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 ওয়েদারে, দারুন জিনিস। দীপঙ্কর কেমন লাগছে? ও বসবে না, ও বলছে মুখটা দেখা, আর দেখিয়েছে দেখিয়েছে মুখ দেখিয়েছে। ওয়াও গাইজ, সন্দীপ ও, আমাদের জার্নি শুরু হলো, নৌকার জার্নি। ই ভাই ভাই, এখানে সবাই গার্লফ্রেন্ড নিয়ে আসে, কিন্তু আমরা চারজন চার বন্ধু এসেছি। আমাদের গার্লফ্রেন্ড আর জুটলো না, আমরা চারজনেই ঘুরতে আসলাম। বাহ 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 বাহ, অবশেষে আমাদের মিশন সাকসেসফুল, তাই তো ভাই? একদম। ওফ 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 ওফ, আমরা ভেবেছিলাম যে মানে পাবোই না আর কি, সুযোগই পাবো না কোনো মতে, তো হয়তো সন্ধ্যা হয়ে যাবে যেতে যেতে, কিন্তু না, আমরা সন্ধ্যার আগ মুহূর্তেই চলে এলাম। জাস্ট ওফ অসম লাগছে। সন্দীপ এখন পোজ দিচ্ছে। ওয়াহ সাবাস, ওয়াহ সাবাস সাবাস। অকল্পনীয় লাগছে, জাস্ট অসম লাগছে, আর কিছু বলবো না বেশি। এখানে আসো এবং মজা নাও, জাস্ট মজা নাও। চাকু চালানে কি লাইক হ্যায়? ইয়াপে নাও মে চাকু চালানে লাগা লাইক এক হি হোতে হ্যায় ও হ্যায় দীপু। ও দীপু সেই লাগছে ভাই তোকে, সিরিয়াসলি ভাই। মাঝি রে ও মাঝি রে, দেখেছো কি তুমি তারে। ওয়াহ ওয়াহ ওয়াহ। আচ্ছা এখানে কিন্তু শিশির কাকার কাছ থেকে জানলাম যে এখানে শাপলা হয়, শুধু শাপলা। এই যে দেখা যাচ্ছে পদ্ম হয় গো, শাপলা না এগুলো? আচ্ছা এগুলো হচ্ছে শাপলা, শাপলা। এইগুলো হলো সেই শাপলা গাছ, মানে বাংলাদেশের যে জাতীয় ফুল শাপলা ফুল, তাই সে মানে সেই গাছ। ওফ, যারা বাংলাদেশ থেকে দেখবে তারা দেখো, আমাদের ওয়েস্ট বেঙ্গলেও কত শাপলা গাছ হয়, কত শাপলা ফুলের গাছে হয়, কত শাপলা গাছ হয়, কত শাপলা ফুল পাওয়া যায়। ফোরিংও আছে ভাই। ওফ অসম 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 অসম। এদিকে সন্দীপ কিন্তু অনেকগুলো শাপলা কালেক্ট করে ফেলেছে। কত কত? 50 টাকার শাপলা তুলে ও উসুল করবে, ও শাপলা তুলেই যাচ্ছে একের পর এক। শাপলা পাতুরি খাবি নাকি বিক্রি করবি, কোনটা? শাপলার বিরিয়ানি খাবে। বাহ সন্দীপ খাবে শাপলার বিরিয়ানি।
ওফ কি লাগছে ভাই, মাছটা আছে তো, কই মাছ আছে, মাছও আছে, মাছ ধরে না কেউ, আর একটা নৌকা যাচ্ছে, নৌকার রেস হচ্ছে আমাদের, নৌকার রেস হচ্ছে। তো অবশেষে কিন্তু আমাদের মিশন সাকসেসফুল, আমরা আরে দেখ শুয়ে শুয়ে রয়েছে শাপলা, ওইগুলো তোল, বর্তির বিলে এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে ভ্রমণ করছি। বাহ, মোবাইলের উপরেও একটা ফড়িং এসছে, আবার বসলো, ফড়িং আছে, অনেক ফড়িং এখানে। এয়ারপোর্টের ভেতর দিয়ে চলে গেছে যে খালটা, সেটাই হচ্ছে ওটা, তাই তো? আচ্ছা, বাগজেলা খাল, ওই যে ওটা, আচ্ছা ওটা হচ্ছে বাগজেলা খাল, যে দমদমের ওপর থেকে যে খালটা বেরিয়ে গেছে সেই খালটা এখান থেকেও গেছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা মধ্যমগ্রামে হয়ে যে গেছে যে খালটা, আচ্ছা এয়ারপোর্টের মধ্যে দিয়ে, বুঝতে পেরেছি। ওখানে শুটিং চলছে আর কি, দেখতে পাচ্ছি গোপ্রো ইনস্টা 360 নিয়ে এসে শ্যুট চলছে। ওয়াহ, অসম লাগছে, অসম ভিউ, বিকেল টাইমের ভিউ, অসম। বসেই পড়লাম, এ বসে পড়। সত্যি কথা, শান্তি লাগছে, মানে এতক্ষণ ধরে বসে আছি, এখন রীতিমতো ঘুম পেয়ে যাচ্ছে, এতটাই মৃদু মৃদু হাওয়া দিচ্ছে, আর সাথে এরকম জলাভূমি। ওহ, এটা শুধু এখানেই পসিবল, মানে আমাদের বাংলাতেই পসিবল এটা। তো গাইজ, আমরা তো চলে এলাম, আমাদের ঘোরাটা সম্পূর্ণ হলো, সন্ধেও নেমে গেছে, আর ব্লগটা এখানেই এন্ড করছি, এখন বাড়ি যাওয়ার পালা। আর ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্টস করে জানাও কীরকম লাগলো তোমাদের, আর কী কী আসতে চাও এখানে। আর শিশির দা কাকার নাম্বারটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, আমার সঙ্গে কন্ট্যাক্ট করে নিও, কমেন্ট আমি করে দেবে, অসুবিধা নেই।